Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Priyo shikkharthira, ami Modhayreshom bolchi, shohokari shikshok Sultan Mohammed Girls School Darbhanga Feni. Ajke ei shoton dini shikkharthiderke onushari 4.3 er 22 number theke ongkora arambho korbo. Ebong ektu bole rakhi, ami er ager lessone 15 theke 21 porjonto ongkora korano koraisilam onekgula. Ebong shei ongkora kora shesh kore tumi amar ei lessonta niba. নতুবা যারা আগে লেসনটা মিস করছো তারা দয়া করে এই লেসনটি নিবা তাহলে তোমার নিশ্চয় করতে পারে তোমার কাছে গণিত গণিত তুমি সেটা কঠিন হয়ে যাবে তোমার জন্য ঠিক আছে আশা করতেছি তোমরা 21 পর্যন্ত শেষ করে আমার সাথে আসতেছো ইনশাআল্লাহ দেখো বাকি অঙ্কগুলো 21 পর্যন্ত শিখলে এই অঙ্কগুলো একদম সহজ মানে কিচ্ছু বলতে হবে না তোমরাই বলতে হবে বাদে কি লিখতেছি স্যার আমি গত লেসনে ধারাবাহিকতা তো আছেই তারপর আমি একটা কথা বলে দেই রিপিট হচ্ছে এই কথাটা যেটা আমরা প্র্যাকেট নিয়ম জানি কি নিয়ম জানি আমরা প্রথম করব প্রথম বন্ধনী কাজ ওটা শেষ হলে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেষ হওয়ার পর আমরা তৃতীয় বন্ধনীতে যাব এই ছিল আমাদের গত লেসনে কথাবার্তা এখন এখানে আমাদের দুইটা সাইড দেখা যাচ্ছে এই দুইটা সাইডে আমরা সিদ্ধান্ত গুলো কিভাবে নেব এখানে একটা সাইড ওখানে একটা সাইড এই ক্ষেত্রে তুমি এই দিকের এই ব্র্যাকেটের কাজ এই ব্র্যাকেটের মধ্যে করতে থাকবা এই ব্র্যাকেটের কাজ এই ব্র্যাকেটের মধ্যে করতে থাকবা ঠিক আছে তাহলে প্রথমে আমাদের প্রথম বন্ধনী উঠাই সেখানে কি হবে এই ব্র্যাকেটটা যখন উঠাবো তখন মাইনাস দিয়ে গুণ হবে এই 3b এর ভিতরে যে প্লাস চিহ্ন প্লাস মানে সেই মাইনাস 3b মাইনাস এ মাইনাস এ প্লাস 5c সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট দিলাম a মাইনাস এবার এই ব্র্যাকেটের কাজ মাইনাস সি মানে সে মানে সে প্লাস ফোর এ সেকেন্ড ব্র্যাকেট বাইরে সেভেন সি তারপরে থার্ড ব্র্যাকেট এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাবো সামনে প্লাস গুণ করলে কোনো প্রকার চিহ্ন পরিবর্তন হবে না প্লাস চিহ্ন দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় না এটা আমরা জানি মাইনাস এই ব্র্যাকেটটা এই থেকে পর্যন্ত দাগ দিয়ে দেখাচ্ছে আমি এইটুকু তাহলে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দাও মাইনাস টু বি প্লাস সি মাইনাস ফোর এ আর এটা যা আছে তাই থাকবে যেহেতু এটা মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থার্ড ব্র্যাকেটের মধ্যে এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে এই থার্ড ব্র্যাকেটটা উঠাবো সামনে আছে মাইনাস চিহ্ন মানে চিহ্ন দিয়ে সবাইকে গুণ মাইনাস এ মানে মাইনাস এ প্লাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস সেভেন সি শেষ এবার কাজ কি এবার কাজ হচ্ছে তোমার এ এর সাথে এ যোগ অথবা বিয়োগ বি এর সাথে বি সি এর সাথে সি আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এইগুলাকে চিহ্নিত করি এটা এ এটা এ আর এটা এ আন্ডারলাইন করে দিলাম তুমি একটু খেয়াল করো এখানে আছে প্লাস চিহ্ন এখানে মাইনাস এখানে প্লাস কি করবা আগে প্লাস দুটো যোগ করে দাও দুই আর চার সিক্স এ এবার মাইনাস একটা পাশে রেখে দাও মাইনাস এ তারপরে বি এর রাশি গুলো এবার এটা মুছে দিলাম বি এর রাশি গুলো আমি আন্ডারলাইন করবো বুঝলো এ একটা বি এ একটা বি আর নাই এখানে তুমি বিয়োগ করে দাও মাইনাস থ্রি বি প্লাস টু বি যোগ হবে না বিয়োগ হবে এখানে যদি কারো জটিলতা বড় তাহলে তোমাকে আমার আরেকটা লেসন আছে শুধু যোগ বিয়োগ নিয়ে কথা বলছি একটা ক্লাস আছে আমার ওই ক্লাসটা করে তুমি যোগ বিয়োগের সমস্যাটা সমাধান করে নিবা হ্যাঁ তুমি যদি এই মাইনাস থ্রি বি প্লাস টু বি এটা একটা মাইনাস একটা প্লাস তাহলে বিয়োগ হয়ে গেছে তিনটা থেকে দুইটা দিলে আর একটা এবার আসো সি এর ভালা সি তিনটা কিন্তু এক দুই তিন এখানেও দুইটা প্লাস তাহলে সাত পাঁচ বারো টুয়েলভ সি মাইনাস সি আমি একটা লাইন বাড়াই করলাম তাতে তোমার বুঝতে সুবিধা হয় সিক্স এ থেকে এ গেলে ফাইভ এ মাইনাস বি বারো থেকে একটা গেলে আর এগারো ইলেভেন সি দেখো এখানে বারো আর এক বারোর আগে প্লাস বি দেওয়া উত্তরে প্লাস আসছে এগুলো যোগ বিয়োগের কথা যাই হোক আমি এক লাইন বেশি করছি তুমি এখান থেকে যদি সরাসরি মুখোমুখি বারো কোনো আপত্তি নেই ওকে গেল বাইশ নাম্বার
আশা করতেছি খুব সহজ ভাবে মোকাবেলা করতে পারতেছ। বাইশ নাম্বার গেল, তেইশ নাম্বার তো তেইশ আর একুশ একই একই ধরনের অঙ্ক, চব্বিশ একই ধরনের অঙ্ক, তারপর আমি পঁচিশ নাম্বার অঙ্কটা করবো, পঁচিশ নাম্বার অঙ্কটা করবো না চব্বিশ করবো, পঁচিশ তোমাদের জন্য থাকবে, চব্বিশ নাম্বার উঠাও, মাইনাস টু এক্স মাইনাস হাফ ব্র্যাকেট মাইনাস ফোর ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সিক্স জেড মাইনাস এইট এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড আমাদের এখানে শুধু একটাই ফার্স্ট প্যাকেটের কাজ শেষ করবো, পরে এখানে পরে এখানে বাকি রাশিগুলো আমরা লিখতে থাকবো। এখানে প্যাকেট ঘোরাচ্ছি এই প্যাকেটটা মাইনাস এইট এক্স মাইনাস মাইনাস প্লাস টেন ওয়াই মাইনাস টুয়েলভ জেড। এবার আমার এই সেকেন্ড প্যাকেটে ভালাই আন্ডারলাইন করে দেখাচ্ছি, এই সেকেন্ড প্যাকেট পুরোটা উঠবে, বাকিটাতে কোনো কাজ নাই করা যাবে না কিছু। মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস টুয়েলভ জেড। থার্ড প্যাকেট ক্লোজ, এবার আমার থার্ড প্যাকেটে ভালা উঠবে, থার্ড প্যাকেট মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস টুয়েলভ জেড। ওকে, এখন তুমি বোঝার সুবিধার জন্য খুঁজি বের করো এক্স এই একটা এই একটা দুইটাই মাইনাস হচ্ছে উত্তরে মাইনাস, দুইটাই মাইনাস বিধায় তোমরা যোগ হয়ে যাবে আটে দিয়ে দশ, এটা যোগের নিয়ম, এটাও প্লাস এটাও প্লাস উত্তর হবে প্লাস দশ চার চোদ্দ ওয়াই জেড মাইনাস এটাও মাইনাস মাইনাস বারো ছয় আঠারো জেড আনসার একদম পানি একদম পানি। কত গেলাম, চব্বিশ গেল, পঁচিশ নাম্বার আরো সোজা, ছাব্বিশ নাম্বার কোনো নতুন কনসেপ্ট নাই, শুধু নতুন কনসেপ্ট আছে আর এই সাতাশ নাম্বারে, সাতাশ নাম্বারটা একটু সমস্যা হতে পারে তোমাদের কারো কারো, করিয়ে দিই। দুই ধার ফার্স্ট প্যাকেট আছে আলাদা আলাদা দুটোটা কাজ হবে, থার্ড প্যাকেট থাকবে সেকেন্ড প্যাকেট থাকবে, এই প্যাকেটটা উঠে যাবে, এই প্যাকেটটা উঠাতে গেলে মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস আর ছয় তো আছেই, এখানে সেকেন্ড প্যাকেট প্লাস সিক্স থার্ড প্যাকেট একটা সেকেন্ড প্যাকেটের মধ্যে চলে আসছে, প্যাকেট উঠে যাবে এখানে প্লাস চিহ্ন প্লাস দিয়ে গুণ হলে যা আছে তা। এবার থার্ড প্যাকেট উঠে ফেলা সামনে মাইনাস চিহ্ন গুণ করে মাইনাস দিয়ে সবগুলো চিহ্ন পরিবর্তন করে লিখছি। হ্যাঁ এখন দেখো বিশ আর ছয়, বিশ হলো প্লাস ছয় হলো মাইনাস, তাহলে বিশ থেকে ছয় বিয়োগ হয়ে যাবে চোদ্দ, সিক্সে মাইনাস ফাইভে প্লাস বিয়োগ হয়ে যাবে কিন্তু সিক্স বরাবিতা মাইনাস ছয় থেকে পাঁচ গেলে এক, থ্রি বিও মাইনাস টু বিও মাইনাস উত্তর হবে মাইনাস, বাট সংখ্যা তিন আর দুই পাঁচ। ওকে
গেল আমাদের 27 নাম্বার আমাদের 28 সাবজেক্টের নতুন কনসেপ্ট আছে 28 দুটো অঙ্কের মধ্যে একই ধরনের কনসেপ্ট দুইবার আছে আমাদের 27 নম্বর অঙ্কটা 28 নম্বর অঙ্কটা করতেছি প্রশ্নটা উঠাও কি নতুন কনসেপ্টের কথা বলছিলাম এখানে একটা নতুন কনসেপ্ট আছে সেই কনসেপ্ট হচ্ছে এই যে এখানে 2 এর পরে কোনো চিহ্ন নাই তার মানে 2 দ্বারা গুণ কাকে থার্ড ব্র্যাকেটের সকল সংখ্যাকে এখানে 3 এর পরে চিহ্ন নাই গুণ 3 দিয়া সেকেন্ড ব্র্যাকেটের সবাইকে গুণ -2 দিয়া ফার্স্ট ব্র্যাকেটের সবাইকে গুণ তাহলে আমাদের প্রথমত ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে -2 দ্বারা গুণ করতে হবে মাইনাসে প্লাসে মাইনাস 2 2 গুণে 4 প্লাসে মাইনাসে -2b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবার সেকেন্ড ব্র্যাকেটের সামনে 3 3 দ্বারা এদের সবাইকে গুণন c -3 4 12 -3 2 গুণে 6 থার্ড ব্র্যাকেট এবার দেখো থার্ড ব্র্যাকেটকে 2 দ্বারা তার মানে 2 দ্বারা সবাইকে গুণ যেমন +2 প্লাস টু বিদা চিহ্ন বদলাবে না 24 দুগুণে 12 বি এবার তুমি এ এর সাথে বি এর সাথে বি যোগ বিয়োগ করো এ এর রাশি একটা দুইটা তিনটা তুমি যদি দুইবার করো করতে পারো 12 আর 15 প্লাস 27 27 থেকে 24 গেলে 3 তুমি এভাবে লিখতে পারো তুমি বলো না তাহলে আমি ভাঙি লিখব 12 আর 15 27 এ মাইনাস 24 এ আমি ফর্মুলা লিখবো লেখা অসুবিধা নেই তারপরে বি খেয়াল করো এখানে 6 এখানে 12 তাহলে মাইনাস বসবে যেহেতু 12 বড় দুইটা দুই চিহ্ন 12 থেকে 6 গেলে আর 6 3 এ 27 থেকে 24 গেলে 3 এটা आंसर 28 নম্বরে পড়ো তুমি দেখো 29 নম্বর অঙ্কটা একই রকম হবে কোনো ব্যবধান নাই ব্র্যাকেটের আগে কিছু সংখ্যা দেওয়া আছে 2 3 5 3 বার দেওয়া আছে মানে চিহ্ন আছে এটা তোমরা পারবে হ্যাঁ 29 পর্যন্ত 22 থেকে 29 পর্যন্ত সকল অঙ্ক শিখে আমাদের কমেন্ট বক্সে তোমাদের প্রতিক্রিয়া জানাবে কিরকম লাগছে ভালো লাগতেছে কিনা এবং গণিত সহজ হচ্ছে কিনা আমি আশা করতেছি গণিতটা তোমাদের কাছে অত্যন্ত খুব মজা নিয়ে গণিত করবে এখন ঠিক আছে তো সবাই ভালো থেকো আগামী ক্লাসের অপেক্ষা থাকো সে পর্যন্ত আল্লাহ হাফেজ